হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি যখন ভিডিওটি রেকর্ডিং করছিলাম তখন বাংলাদেশি সময় অনুযায়ী প্রায় মধ্যরাত, সুতরাং বুঝতেই পারতেছেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো সবাই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদেরকে হোমিওপ্যাথি বিষয়ে সঠিক তথ্য দেওয়ার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাত রোগে ব্রায়োনিয়া এবং রাস্টক্সের তুলনা করব। চলুন মূল ভিডিওটি পুরোটা দেখা যাক। ভিডিওর শুরুতে আরেকটা কথা বলে রাখি, ব্রায়োনিয়া সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে। তো এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শেষ করার পরে আশা করি সেই ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। বাত রোগে মূলত ব্রায়োনিয়া এবং রাস্টক্স ছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করা যেতে পারে লক্ষণ মিললে। কোন কোন লক্ষণে আমরা ব্রায়োনিয়া ব্যবহার করব এবং কোন লক্ষণে আমরা রাস্টক্স ব্যবহার করব এই ভিডিওটি দেখলে আশা করি আমরা ক্লিয়ার হয়ে যাব। ব্রায়োনিয়ার রোগীরা সাধারণত সন্ধিস্থলসমূহ লাল, স্ফীতি এবং উত্তপ্ত থাকবে এবং তার সাথে সুচবিদ্ধের মতো ব্যথা করবে, অর্থাৎ মনে হবে যেন সেইখানে সুচ বিধানো হচ্ছে, সামান্য নড়াচড়ায় সেটা বৃদ্ধি পাবে। অপরদিকে রাস্টক্সের ক্ষেত্রে আক্রান্ত স্থান টেনে ছিঁড়ার মতো ব্যথা হবে, গরম ফোলা থাকবে এবং এর ক্ষেত্রে কিন্তু উল্টা, অর্থাৎ ক্রমাগত নড়াচড়ায় সে উপশম বোধ করবে। ব্রায়োনিয়ার ক্ষেত্রে সাধারণত ডাইন সাইডে এটা অতিক্রিয়া প্রকাশ করে, অপরদিকে রাস্টক্স বাম সাইডে অধিক্রিয়া করে। ব্রায়োনিয়ার ক্ষেত্রে রোগের গতি ধীরে এবং ব্যথা ধীরে ধীরে পূর্ণত্ব লাভ করে, কারণ আমরা কিছুটা হলেও জানি যে ব্রায়োনিয়া কিছুটা ধীরগতির ওষুধ। আর রাস্টক্সের ক্ষেত্রে রোগাক্রমণ হঠাৎ ব্যথা শুরু হয়। ব্রায়োনিয়া সাধারণত গ্রীষ্মকালে রোগ লক্ষণ বৃদ্ধি পায় আর রাস্টক্সের ক্ষেত্রে বর্ষাকালে রোগ লক্ষণ বৃদ্ধি পাবে। ব্রায়োনিয়ার রোগীরা পানির পিপাসা বেশি এবং একসাথে অনেক বেশি পানি পান করে। অপরদিকে রাস্টক্সের রাতের বেলায় মুখ শুষ্ক থাকবে, ঠান্ডা পানি ও দুধ খেতে যাবে। ব্রায়োনিয়ার বাতের রোগের ক্ষেত্রে তারা সাধারণত গরম কাতর এবং শুষ্ক শরীর হয়ে থাকে। এছাড়া শরীরে কোষ্ঠবদ্ধতা থাকবে, জিহ্বা হলুদ পুরু সাদা এবং মুখে তিক্ত স্বাদযুক্ত হবে। অপরদিকে রাস্টক্সের রোগীরা শীতকাতর, জিহ্বা পরিষ্কার, অগ্রভাগ ত্রিভুজাকার লাল বর্ণের হয়, প্রচুর তরল মল এবং রাত্রেবেলা এটা অধিক হারে হয়। তো সুতরাং যার ক্ষেত্রে ব্রায়োনিয়ার লক্ষণ মিলবে সেখানে আমরা ব্রায়োনিয়া প্রয়োগ করব, আর যেখানে রাস্টক্সের লক্ষণ মিলবে সেখানে আমরা রাস্টক্স ব্যবহার করতে পারবো। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।